আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় ক্লাসটি কথা বলছি। আজকে আমরা আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে। দ্বিপদী বিন্যাসের যে সকল গাণিতিক সমস্যাগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাচ্ছে আজকের ক্লাসে। এখানে একটি গাণিতিক সমস্যা দেখানো হয়েছে যেখানে দৃশ্যকল্প রয়েছে 5টি এবং প্রশ্ন রয়েছে 4টি। এই গাণিতিক সমস্যাটি এমনভাবে সাজানো হয়েছে যে আমাদের এই অধ্যায়ে যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে, এই একটি গাণিতিক সমস্যাই সবগুলোকে কভার করতে পারে। এখানে দৃশ্যকল্প একে বলা হয়েছে যে কোনো একটি শহরের জন্ম নেওয়া সন্তানের ছেলের হওয়ার সম্ভাবনা 0.40 এবং যে তথ্যকারী এই সংগ্রহ তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্য সংগ্রহকারীর মতে সদ্য জন্ম নেওয়া 4টি সন্তানের মধ্যে কমপক্ষে 2টি হলো ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে 50%। আর দৃশ্যকল্প 2 বলা হয়েছে যে একজন কৃষক তার একটি ক্ষেতের উৎপাদিত ধানকে বীজ হিসেবে সংগ্রহের চিন্তা করলেন এবং তিনি দেখলেন যে 20টি ধানের মধ্যে 8টি ধানই নষ্ট। তিনি 15টি ধানের একটি নমুনা সংগ্রহ করেন। দৃশ্যকল্প 3 রয়েছে একটি ঝুঁকিপূর্ণ মুদ্রায় হেড আসার সম্ভাবনা টেল পাওয়ার সম্ভাবনার 3 গুণ। মুদ্রাটিকে 3 বার নিক্ষেপ করা হলো এবং মুদ্রার উপরের পিঠে হেড পাওয়ার সংখ্যাকে যদি 1 দ্বারা নির্দেশ করা হলো। দৃশ্যকল্প 4 রয়েছে একটি জরিপে দেখা যায় যে কোম্পানির 30% কলম নষ্ট। সেই কলমগুলি প্রতি প্যাকেটে 12টি করে বাজারজাত করা হয়েছে, এরপর 1000টি প্যাকেটের উপর জরিপ করা হয়েছিল। আর দৃশ্যকল্প 5 রয়েছে কোন একটি কোম্পানির উৎপাদিত ত্রুটিপূর্ণ কলমের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে, যার গড় হচ্ছে 1.5 এবং বেদাঙ্ক হচ্ছে 1.125। এখন প্রশ্ন কয়ে বলা হচ্ছে যে সকল দৃশ্যের জন্য এমপিকিউ এর মান নির্ণয় পূর্বক গড় বেদাঙ্ক বঙ্কিমতা এবং শৈথিলতার মান নির্ণয় করে মন্তব্য করা, অর্থাৎ প্রতিটি দৃশ্য থেকে আমাদের এন পি এবং কিউ এর প্রথমে মান নির্ণয় করতে হবে, সেই মান ব্যবহার করে গড় বেদাঙ্ক বঙ্কিমতা এবং শৈথিলতার মান নির্ণয় করতে হবে, তারপর মন্তব্য করতে হবে। দৃশ্য মানে প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 যে তথ্য সংগ্রহকারী যে মন্তব্যটি করলো সেই মন্তব্যটি আমাদের যাচাই করতে হবে। তার মন্তব্যটি কি যে সদ্য জন্ম নেওয়া 4টি সন্তানের মধ্যে কমপক্ষে 2টি ছেলে হবে এই রকম সম্ভাবনা 50%, এটি হচ্ছে তার মন্তব্য। এই মন্তব্যটি আমাদের যাচাই করতে হবে। আর তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে দৃশ্যকল্প 2 এর তথ্য ব্যবহার করে 15টি ধানের নমুনায় কমপক্ষে 1টি ধান নষ্ট হবে, তার সম্ভাবনা কত হবে সেটি আমাদের বের করতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দৃশ্যকল্প 4 হতে 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের করতে হবে। এই হচ্ছে আমাদের সমস্যা। এখন আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানে। সর্বপ্রথম আমাদের ক নম্বরে যে দৃশ্যকল্প 1 থেকে আমরা এনপিকিউ এর মানপূর্বক মান নির্ণয় পূর্বক গড় বেদাঙ্ক বঙ্কিমতা এবং সূচলতার মান নির্ণয় করছি। এই ক্ষেত্রে এখানে কয়ের সকল প্রশ্নের ক্ষেত্রেই অথবা আমাদের সৃজনশীল প্রশ্নে যে মানগুলো আসে সেখানে সে উদ্দীপক থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এন পি এবং কিউ এর মানগুলো খুঁজে বের করতে করতে হবে অথবা কিভাবে বের করা যায় সেটি আগে আমাদের চিন্তা করতে হবে। আমি আবারও বলছি যে আমাদের এই অধ্যায়ের যে উদ্দীপকটি দেওয়া থাকবে পরীক্ষার হলে অথবা আমাদের যে সমস্যাগুলো দেওয়া থাকবে সেই সমস্যা থেকে আমাদেরকে এন পি এবং কিউ এর মানটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আমরা বাকি যে সমস্যার সবগুলো থাকবে সেগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে এখন আমরা খুঁজে দেখি যে এন পি কিউ এর মানগুলো এখানে কি দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে ছেলে হওয়ার ঘটনাটি যদি সফলতা হয় তাহলে তার সম্ভাবনা হবে পি এবং এর মানটি আমাদের দেওয়া আছে 0.4, কারণ এখানে বলা ছিল যে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা 0.4। তাহলে আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে একটি সফলতা, এই সফলতার সম্ভাবনা 0.4। তাহলে বিফলতার সম্ভাবনা কিউ সমান কি হবে 1-p, অর্থাৎ 1-0.4 সমান 0.6, কারণ আমরা জানি যে পি প্লাস কিউ সমান 1 হয়। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে 1-p। এখান থেকে আমরা কিউ এর মানটি বের করে নিলাম। আর যেহেতু এটি আমরা
দ্বিপদী বিন্যাস, তবে আমাদের একটি চলক থাকবে, সেই চলকটি ধরে নিলাম এক্স, যেটি হচ্ছে সেলের সংখ্যা নির্দেশ করে থাকে। এখন আমরা উদ্দীপক থেকে পাই চেষ্টার সংখ্যা এন, হচ্ছে সন্তানের সংখ্যা চারটি, কারণ এখানে আমাদেরকে বলেছিল যে চারটি সন্তানের মাঝে দুইটি সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এই সন্তানের সংখ্যাটি হচ্ছে এন, এটি আমাদের দেওয়া থাকলো। তাহলে কি হয়ে গেল, এন পি এবং কি এর মানটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা গড়ের মান বের করতে পারি, যেহেতু এখানে এই এন এটা 30 এর চেয়ে ছোট এবং পি হচ্ছে 0.4, যেটি হচ্ছে 0.1 এর চেয়ে বড়, কারণ হচ্ছে এখানে একটি শর্ত ছিল যে আমাদের সফলতার মান একটু বড় হতে হবে, তো সেটা আমরা ধরে নেই যে 0.1 এর চেয়ে বড় হতে হবে, তার মানে এটি কি দ্বিপদী বিন্যাস মেনে চলে। তাহলে এই দ্বিপদী এক্স যে চলকটি রয়েছে সেটি একটি দ্বিপদী বিন্যাসের চলক। এখন আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের গড় কত, গড় আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স সমান হচ্ছে এন পি। তাহলে এন এবং পি এর মান আমাদের জানা আছে, তার মানটি বসে গুণ করলে আমরা গড় পেয়ে যাব। বেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স সমান আমরা জানি যে এন পি কিউ, এটি শুধুমাত্র দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে। এখন এন পি কিউ এর মান আমাদের জানা আছে, তাদেরকে যদি গুণ করি তাহলে বেদাঙ্ক পেয়ে গেলাম। বঙ্কিমতাঙ্ক রুট ওভার বিটা ওয়ান সমান আমরা জানি যে কিউ মাইনাস পি ভাগ হচ্ছে স্কোয়ার রুট এন পি কিউ। তো এখানে আমাদের এনপিকে এর মান জানা আছে, মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে বঙ্কিমতাঙ্কের মান পেয়ে যাবো। এবং সূচলতা বিটা টু সমান আমাদের জানা আছে, 3+1 মানে 6PQ ভাগ NPQ, এখানে আমাদের এনপিকে এর মান জানা আছে। এই মানগুলো যদি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের সূচলতাঙ্কের মানটি পেয়ে যাব। আর এই যে এখানে যে চারটি মান রয়েছে, বিন্যাসের গড়, বেদাঙ্ক, বঙ্কিমতাঙ্ক এবং সূচলতাঙ্ক, এটি আমাদের বিগত ক্লাসে আমরা তার ধর্মের মাঝে পড়েছি, সেখান থেকে অবশ্যই আমাদের এই মানগুলো মনে রাখতে হবে। এখন আসছি আমাদের মন্তব্যে। মন্তব্য কি, যে আমরা জানি বঙ্কিমতাঙ্ক যদি ধনাত্মক হয় তাহলে সেটি ধনাত্মক বঙ্কিম, আর যদি সূচলতাঙ্ক যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে সেটি হচ্ছে অনতি সূচালু। এখন আমরা যাই দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 বলা হয়েছে যে 20টি ধানের মধ্যে 8টি ধানই হবে নষ্ট, 20টি ধানের মাঝে 8টি ধান নষ্ট, এবং সে 15টি ধানের নমুনা সংগ্রহ করেছিল। তাহলে ধান নষ্ট হওয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটিকে আমরা ধরে নিলাম সফলতা। তাহলে সেই সফলতার সম্ভাবনা কি হবে, পি। সফলতার সম্ভাবনা পি সমান 8/20 সমান হচ্ছে 0.4, কারণ এখানে আমাদের মোট ধানের সংখ্যা হচ্ছে 20, আর এটি হচ্ছে আমাদের মোট ফলাফল, আর 8 হচ্ছে নষ্টের সংখ্যা। যেহেতু ধান নষ্ট হওয়ার ঘটনাটাকে আমরা সফলতা হিসাবে বেছে নেই, তার মানে অনুকূল ফলাফল সংখ্যা এখানে রয়েছে 8। তাহলে আমরা জানি সম্ভাবনা কি, অনুকূল ফলাফল সংখ্যা ভাগ হচ্ছে মোট ফলাফল সংখ্যা, এই কারণেই এখানে 8/20 যে হচ্ছে আমাদের পি। এবং মোট নমুনা বিন্দুর সংখ্যা আছে এখানে 20টি। এখন তাহলে বিফলতা কি হবে, আমরা জানি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তার মানে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি, অর্থাৎ পি এর মান আমাদের জানা আছে, তাহলে বিফলতার মানটি পেয়ে গেলাম। এখন আমরা ধরে নেই যে আমাদের চলকটি রয়েছে সেটি হচ্ছে ধান নষ্ট সংখ্যা নির্দেশক, আর এই চলকটি হচ্ছে আমাদের একটি দ্বিপদী চলক, কারণ এখানে এন এর মান যেটি রয়েছে সেটি হচ্ছে 30 এর চেয়ে ছোট এবং পি এর মান রয়েছে 0.1 এর চেয়ে বড়। আর এখন আমাদের উদ্দীপক থেকে এটাও আমাদের জানা আছে যে চেষ্টার সংখ্যা হচ্ছে এন, কারণ হচ্ছে এখানে যে তিনি যে ধানের নমুনা সংগ্রহ করেছে সেখানে সে 15টি নমুনা সংগ্রহ করেছে, অর্থাৎ এন ইকুয়াল টু 15। তাহলে আমাদের এন পি কিউ এর মানটি পেয়ে গেলাম। তাহলে আগের মতোই এক্সপেকটেশন অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স, বঙ্কিমতাঙ্ক, সূচলতাঙ্ক, এদের এন পি কিউ এর মান বসে যদি আমরা গুণ যোগ বিয়োগ ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই মানগুলো পেয়ে যাচ্ছে। এখানে বঙ্কিমতাঙ্কের মান আসছে 0.105 এবং সূচলতাঙ্কের মান আসছে 2.878। যেহেতু বঙ্কিমতাঙ্ক এখানে ধনাত্মক, তার মানে এটি ধনাত্মক বঙ্কিম, এটি যেহেতু 3 এর চেয়ে ছোট তার মানে এটি অনতি সূচালো। এখন আমরা চলে যাচ্ছি দৃশ্যকল্প 3-এ। দৃশ্যকল্প 3-এ কি বলেছিল, যে একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড পাওয়ার সম্ভাবনা, টেল পাওয়ার সম্ভাবনা 3 গুণ, হেড পাওয়ার সম্ভাবনা, টেল পাওয়ার সম্ভাবনার 3 গুণ, এবং এই মুদ্রাটি 3 বার নিক্ষেপ করা হয়। তো এখানে আমাদের কোনো কিছুই দেওয়া নেই সফলতা বা বিফলতা, শুধু এটুকু বলা আছে যে সফলতার টেল পড়ার ঘটনার হচ্ছে 3 গুণ সম্ভাবনাটি। তাহলে আমরা ধরে নেই যে টেল পড়ার সম্ভাবনা হচ্ছে কিউ এবং এটি সমান এ। তাহলে সফলতার সম্ভাবনা কি হবে, তার 3 গুণ, অর্থাৎ 3 এ। আর আমরা মুদ্রা নিক্ষেপ যে পরীক্ষাটি করলাম সে পরীক্ষায় হেড পড়ার ঘটনাটিকে ধরলাম সফলতা এবং টেল পড়ার ঘটনাটিকে ধরলাম বিফলতা। তাহলে আমরা জানি কি, যে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে পি এর মান হচ্ছে এখানে 3 এ, কিউ এর মান হচ্ছে এ।
তার মানে a equal to 1 by 4 এটাকে আমরা সমাধান করলাম তার মানে কি যে সফলতার সম্ভাবনা হচ্ছে 3 by 4 এবং বিফলতার সম্ভাবনা হচ্ছে 1 by 4 অর্থাৎ এখানে আমরা a এর মানটি বসিয়ে দিলাম এখন আমরা মনে করি যে মুদ্রায় যে হেড পাওয়ার সংখ্যা রয়েছে সেটির চলক হচ্ছে x এখানে চেষ্টার সংখ্যা n হচ্ছে মুদ্রাটির নিক্ষেপ সংখ্যা আমরা মুদ্রাটি 3 বার নিক্ষেপ করেছি তার মানে এখানে n equal to হচ্ছে 3 তাহলে n pq এর মানটি আমরা পেয়ে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি p এর মান 3/4.1 এর চেয়ে বড় এবং n এর মান 3 এটি 30 এর চেয়ে ছোট তার মানে এখানে যে আমরা চলক ধরেছি হেড পাওয়ার সংখ্যা নির্দেশক চলক x এটি হচ্ছে একটি দ্বিপদী চলক তো আমরা জানি দ্বিপদী চলকের গড় সমান np ব্যাসার্ধ npq বঙ্কিম অন্তঙ্ক এটি এবং সূচরতঙ্ক এটি তো এখন আমাদের npq এর মান জানা রয়েছে মানগুলো বসিয়ে দিলেই আমরা এখানে বঙ্কিম অন্তঙ্ক এবং সূচরতঙ্ক গড় ব্যাসার্ধের মানটি পেয়ে যাব পেয়ে গেলাম তো এখন বঙ্কিমতাঙ্ক এখানে আসে ঋণাত্মক আর সূচলতাঙ্ক আসে 3 এই যে সেই ঋণাত্মক বঙ্কিমতাঙ্ক আর সূচলতাঙ্ক হচ্ছে 2.7 যেটি 3 এর চেয়ে ছোট যেহেতু বঙ্কিমতাঙ্ক ঋণাত্মক এসেছে তার মানে এটি ঋণাত্মক বঙ্কিম আর যেহেতু সূচলতাঙ্ক 3 এর চেয়ে ছোট এসেছে তার মানে এটি অনতি সূচলক এখন আমরা দেখি দৃশ্যকল্প 4 দৃশ্যকল্প 4 এ বলেছে যে একটা কোম্পানির কলম কোম্পানির 30% কলম হচ্ছে নষ্ট প্রতি প্যাকেটে 12টি করে বাজারজাত করা হয়েছে এবং এমন 1000টি প্যাকেটের উপর জরিপ করা হয়েছে এই কথাটি বলা আছে তাহলে আমরা ধরে নিলাম যে কলম নষ্ট হওয়ার ঘটনাটি হচ্ছে সফলতা তাহলে সফলতার সম্ভাবনা p সমান কত 30% এখানে পার্সেন্টেজের মান বসিয়ে পেয়ে গেল 0.30 কারণ হচ্ছে এখানে বলা হয়েছে কোম্পানির 30% কলম নষ্ট তো আমরা যদি কোম্পানি নষ্ট হওয়াটাকে যদি সফলতা মনে করি তাহলে p = 30% তাহলে q সমান কত হবে 1 - p সমান 0.70 এখন মনে করি যে নষ্ট কলমের সংখ্যা নির্দেশক চলক হচ্ছে x তো উদ্দীপক থেকে আমরা কি পাই যে বাজারজাত করা প্রতি প্যাকেটে কলর সংখ্যা ছিল কতটি 12টি তার মানে n এর সংখ্যা হচ্ছে 12 অর্থাৎ আমাদের n p q এই তিনটি মান আমাদের জানা হয়ে গেল এখন n যেহেতু 30 এর চেয়ে ছোট p যেহেতু 0.1 এর চেয়ে বড় তার মানে x হচ্ছে একটি দ্বিপদী চলক এখন দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি গড় ভেদাঙ্ক বঙ্কিমতা এবং সূচলতাঙ্ক এদের সূত্রটা আমাদের জানা আছে এখানে n p q আমরা পেয়ে গেলাম এই মানগুলো বসিয়ে দিলাম তাহলে বঙ্কিমতাঙ্ক যেহেতু এখানে ধনাত্মক মান এসেছে তার মানে একটি ধনাত্মক বঙ্কিম সূচলতা যেহেতু 3 এর চেয়ে ছোট এসেছে তার মানে এটি অনতি সূচলক এখন আমরা চলে যাচ্ছি দৃশ্য 5 দৃশ্য 5 এ একটি দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে গড় সমান দেওয়া আছে 1.5 এবং ভেদাঙ্ক সমান দেওয়া আছে 1.125 আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np আর ভেদাঙ্ক হচ্ছে npq তার মানে কি যে np সমান বলা হয়েছে 1.5 এবং npq সমান বলা হয়েছে 1.125 আমি আগেই বলেছি যে এই সব এই অধ্যায়ের গাণিতিক সমস্যার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে npq এর মান কিভাবে বের করা যায় অথবা কোথায় দেওয়া আছে সেটি বের করতে হবে অথবা এখানে যে ক্লু দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে তার মানে এই যে দুইটি সম্পর্ক রয়েছে এখান থেকে আমাদের npq এর মানটি বের করতে হবে তাহলে ভেদাঙ্ককে যদি আমি এই গড় দিয়ে ভাগ দেই তাহলে কি হচ্ছে এই যে npq ভাগ np এটা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 1.125 / 1.5 তাহলে এই n এবং p আর এখান থেকে n p কাটা গেল থাকছে কি q তাহলে আমরা এখান থেকে q এর মানটা পেয়ে গেলাম q সমান হচ্ছে 0.75 তাহলে q যেহেতু পেয়ে গেলাম তাহলে p ও পাওয়া যাবে যেহেতু p + q = 1 অর্থাৎ p = 1 - q এখানে মান বসিয়ে দিলে পেয়ে গেলাম তাহলে আমাদের কি হলো p এবং q টা পেয়ে গেলাম তো এখন p আর q যদি পেয়ে যাই তাহলে এই যে n আছে আর p আছে এখানে যদি আমরা p এর মান বসিয়ে দেই তাহলে n এর মানটি পেয়ে যাব অথবা এখানে যদি আমরা pq এর মান বসিয়ে দেই তাও আমাদের n এর মানটা পাওয়া যাবে তাহলে এখানে আমরা n বসিয়ে p এর স্থলে বসিয়ে দিলাম তাহলে np = 1.5 তার মানে n = 1.5 বা p p সমান হচ্ছে 0.25 মান বসিয়ে দিই দেখো 6 আর ত্রুটিপূর্ণ কলামে নির্দেশ যে করে চলক তার মান হচ্ছে x ধরে নিলাম এখন এই n হচ্ছে 30 এর চেয়ে ছোট p এর মান হচ্ছে 0.1 এর চেয়ে বড় তার মানে এই x চলকটি হচ্ছে একটি দ্বিপদী চলক তার মানে দ্বিপদী বিন্যাসের গড় আমরা বের করতে পারবো তো গড় ভেদাঙ্ক গড় এখানে দেওয়াই আছে ভেদাঙ্কও দেওয়া আছে তাহলে বঙ্কিমতাঙ্ক সমান আমাদের এটি npq এর মান যেহেতু জানা আছে বসিয়ে দিলে পেয়ে গেলাম সেটা আসলো 0.4714 অর্থাৎ ধনাত্মক তার মানে এটি ধনাত্মক বঙ্কিম নির্দেশ করছে আবার আসছে সূচলতাঙ্ক বিটা 2
এখানে এনপিকে এর মান বসিয়ে দিলে আসলো 2.889, যেটি 3-এর চেয়ে ছোট, তার মানে এটি হচ্ছে অনতি সূচালো। এখন আমরা দেখি খ প্রশ্ন, সেখানে বলা হয়েছে এটি ছিল সততা যাচাই। কি সততা যাচাই? যে তথ্য সংগ্রহকারী যে বলেছিল যে চারটি সন্তানের মধ্যে দুইটি সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা 50%, এটি আমাদের যাচাই করতে হবে। তাহলে দেখি আমরা ক প্রশ্নে আগেই বের করে রেখেছি এনপিকে এর মান 3টি, এবং সেখানে এটিও দেখেছি যে এক একটি দ্বিপদী বিন্যাস মেনে চলে। তো যেহেতু এখানে আমাদের সম্ভাবনার কথাটি যুক্ত আছে, যে ছেলে হওয়ার সম্ভাবনা 50%, তার মানে সম্ভাবনা আগে বের করতে হবে, আর এই সম্ভাবনার জন্য আমাদেরকে অবশ্যই দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটি জানা থাকা প্রয়োজন। তো সম্ভাবনা ফাংশনটি কি হবে? যে NCxP2xQ2n-x, এটি আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন। তো এখানে আমাদের n এর মান 4, সেটি আমরা জানা আছে বা পেয়েছি এর আগে। তো এই মানটি n এর স্থলে আমরা 4 বসিয়ে দিলাম, তাহলে কি আসলো? 4cx। pq এর মানও আমাদের জানা আছে, তাহলে p এবং q এর মানও বসিয়ে দিলাম, এইটি পাওয়া গেল। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিপদী, এই দৃশ্যকল্প এক এর জন্য দ্বিপদী বিন্যাস এটি। এখন আমাদেরকে বলা হয়েছে যে কমপক্ষে দুইটি ছেলে হবে, তার সম্ভাবনা 50%। তো দেখি আমরা দেখি যে কমপক্ষে দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা কত, তার মানে কি? কমপক্ষে দুইটি, তার মানে তার চেয়ে বেশিও হতে পারবে, অর্থাৎ x greater than or equal to 2 এর সম্ভাবনা বের করলে হচ্ছে। তার মানে কি? p x equal to, x equal to 3 এবং x equal to 4, যেহেতু এখানে n equal to 4, তার মানে 2 থেকে 4টি এর ভিতরে ছেলে হবে এমন সংখ্যাগুলোর সম্ভাবনা বের করব। তাহলে এই যে আমাদের সম্ভাবনা ফাংশন রয়েছে, এখানে যে x রয়েছে, প্রতিটা x এর স্থলে আমরা এখন 2 বসালাম, বসিয়ে এটি আসবে, x এর স্থলে 3 বসালাম, এটি আসলো, এবং x এর স্থলে 4 বসালে এটি আসলো। এখন ক্যালকুলেটরে যদি আমরা এটা চাপ দেই, তাহলে আমাদের আসছে 52.48, অর্থাৎ 52.48%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি ছেলের মাঝে কমপক্ষে দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 52.48%। কিন্তু যে আমাদের তথ্য সংগ্রহকারী সে বলেছিল যে 50%, তার মানে সংগ্রহকারী যে বক্তব্যটি ছিল সেটি সঠিক নয়। এখন দেখি আমরা গ নম্বর, সেখানে কি ছিল? যে বলা হয়েছে 20টি ধানের মধ্যে 8টি ধান নষ্ট এবং নমুনা সংগ্রহকারী 15টি ধান নিলেন সংগ্রহ নমুনার জন্য, আর আমাদের বের করতে হবে যে 15টি ধানের নমুনার মধ্যে কমপক্ষে 1টি ধান নষ্ট হবে তার সম্ভাবনা। তো যেহেতু সম্ভাবনা, তাহলে আমাদের অবশ্যই সম্ভাবনা ফাংশন বের করতে হবে। তো আমরা আগে NPQ এর মানগুলো বের করেছি এবং দেখেছি যে x চলক একটি দ্বিপদী বিন্যাস মেনে চলে, কারণ x হচ্ছে একটি দ্বিপদী চলক। তো সম্ভাবনা ফাংশনটি কি হচ্ছে? এই NPQ এর মানটি আমরা এই সম্ভাবনা ফাংশনে বসিয়ে এটি পেয়ে গেলাম, এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2 এর জন্য সম্ভাবনা ফাংশন। এখন আসি আমরা সম্ভাবনা নির্ণয়। কি বলেছিল? যে কমপক্ষে 1টি ধান নষ্ট হবে, এই সম্ভাবনা বের করতে হবে, তার মানে 1 এর চেয়ে বেশি নষ্টও হতে পারে, তার মানে প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, অর্থাৎ 1 এর চেয়ে বড়, 1 বা তার চেয়ে বেশি ধান নষ্ট হবে এরকম সম্ভাবনা। তাহলে এটিকে কি করা যাচ্ছে? যে আমরা এখানে দেওয়া আছে 1 থেকে 15টি ধানের নমুনা সংগ্রহ করেছে, তার মানে 1 থেকে 15 পর্যন্ত সবগুলো সম্ভাবনা বের করতে হবে। তো সেটির মানটা আগে যেভাবে আমরা এখানে করেছি সেভাবে মান বসিয়েও করতে পারি। তো যেহেতু এখানে আমাদের একটির বেশি হচ্ছে, তাহলে সেখানে শুধু একটি মান বসিয়ে আমরা করব, সেটি হচ্ছে যে 1-px<1>, কারণ আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল হয় 1। তো 1 থেকে যদি লেস দেন 1 এটা যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে x এর মান 1 এর চেয়ে ছোট কত হচ্ছে? এখানে 0, কারণ দ্বিপদী বিন্যাসের এখানে n সমান যেহেতু 15, তার মানে x এর মান সমূহ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, এভাবে 15 পর্যন্ত। তো এখানে সম্ভাবনা বের করছি 1 এর সমান বা তার চেয়ে বড়, তার মানে শুধু বাকি থাকলো 0, অর্থাৎ 1 থেকে যদি আমরা প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 এই মানটি বিয়োগ করি তাহলেই আমাদের এই মানটি পাওয়া যাচ্ছে। তাহলে x ইকুয়াল 0 আমরা এই বিন্যাস ফাংশনে বসিয়ে দিলাম, বসানোর উপর ক্যালকুলেশন করলে আমাদের এই মানটি চলে আসলো 0.99953, অর্থাৎ 15টি ধানের নমুনায় কমপক্ষে 1টি ধান নষ্ট হবে, তার সম্ভাবনা হচ্ছে 0.9953। এখন আমরা দেখি সর্বশেষ প্রশ্ন ঘ।
এখানে বলা হয়েছে যে একটা কোম্পানির 30% কলম নষ্ট, প্রতি প্যাকেটে আছে 12টি করে কলম এবং এমন 1000টি প্যাকেটের উপর জরিপ করা চালানো হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা কত হবে এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কত হবে। তাহলে ধরে নিচ্ছি নষ্ট কলমের সংখ্যা যা নির্দেশ করবে সেই চলকটি হচ্ছে x। আমাদের ক আগে বের করেছি n p এবং q এর মানটি, n হচ্ছে এখানে 12 এর চেয়ে ছোট, p এর মান 0.1 এর চেয়ে বড়, তার মানে x হচ্ছে একটি দ্বিপদী চলক যেটি দ্বিপদী বিন্যাস মেনে চলে। আর আমরা দ্বিপদী বিশেষ সম্ভাবনা ফাংশন আমরা জানি যে n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তো এখানে যদি আমরা n p q এর মানটি বসিয়ে দিই তাহলে এটি আসছে, এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 4 এর জন্য সম্ভাবনা ফাংশন। এই সম্ভাবনা ফাংশন থেকে এখন 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা বের করব, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 2, যা 2টি কলম নষ্ট হবে। এখন এই সম্ভাবনা ফাংশনে প্রতিটা x এর স্থলে আমরা 2 বসিয়ে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এত পেয়ে যাবো, অর্থাৎ এটি হচ্ছে যে 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা। তারপরে হচ্ছে যে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কত। তো আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের ক্যাপিটাল n সংখ্যক নমুনার উপর প্রত্যাশিত মান হচ্ছে n ইনটু p x, অর্থাৎ তার সম্ভাবনা। এটি হচ্ছে আমাদের প্রত্যাশিত মান বের করার সূত্র। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে ক্যাপিটাল n সংখ্যক নমুনার উপর প্রত্যাশিত মান বের করতে হলে এইভাবে করতে হবে যে ক্যাপিটাল n ইনটু p x, যেখানে p x হচ্ছে x এর একটি নির্দিষ্ট মানের সম্ভাবনা আর এই n টা হচ্ছে আমাদের মোট যে নমুনা। তো এখানে 1000টি প্যাকেটের উপর নমুনা চালানো হয়েছে, তার মানে ক্যাপিটাল এন সমান হচ্ছে 1000 এবং এখানে আমরা 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা বের করেছি সেটি হচ্ছে 0.8। তাহলে 2টি কলম নষ্ট এমন প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কত হবে, n ইনটু পি এক্স ইকুয়াল 2। এখন পি এক্স ইকুয়াল 2 এর মান আমাদের জানা আছে, n এর মানও জানা আছে, এখানে বসিয়ে পাওয়া গেল 167.79, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল 168, কারণ এখানে প্যাকেটের সংখ্যা আমরা বের করছি, তাহলে 167.79 প্যাকেট। একটা প্যাকেটের ভাঙা অংশ হতে পারে না, এই কারণে আমরা এটিকে পূর্ণ করে নিলাম 168 প্যাকেট। অতএব 2টি কলম নষ্ট হবে, এর প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা হচ্ছে 168টি। এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার লেকচার। এর ভিতরে তোমরা লেকচারটি তোমরা বারবার দেখো, তোমাদের মাঝে যদি মনে হয় যে কোনো জায়গায় সমস্যা আছে, কিছু বুঝতে পারছো না, তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলের মাধ্যমে জানাবে, আমি উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।